আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ডিজিটাল রেশন কার্ডের স্ট্যাটাস চেক করব। আপনারা দুয়ারে সরকার কিংবা অফিসে গিয়ে জমা করেছিলেন, সেই ডিজিটাল রেশন কার্ডটা হয়েছে কিনা, নতুন পদ্ধতি নতুন উপায়ে কিভাবে দেখব, তো চলুন স্ট্যাটাস দেখে আসি। তো প্রথমে আপনাকে আপনার ফোনে কিংবা আপনি কম্পিউটারে গুগল ক্রোমের মধ্যে কিংবা যে কোনো ব্রাউজারে চলে আসেন, WBPDS লিখে সার্চ করলে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে সেটাই ক্লিক করতে হবে। এরপর ক্লিক করলে এইরকম একটা ওয়েবসাইট আপনাদের সবারই সামনে চলে আসবে। তো এখানে অনেক আপনাদের রেশন কার্ডের মধ্যে অনেক অপশান আছে, কিন্তু এর মধ্যে কোথাও আপনি স্ট্যাটাস চেক করার অপশান কিন্তু খুঁজে পাবেন না। এর জন্য আপনাকে আসতে হবে নিচে ইনকোয়ারি সেকশানে, এবং এখানে দেখতে পাচ্ছেন চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। যখনই এখানটায় ক্লিক করবেন তখন আপনাকে কিন্তু এখানে ফর্ম নম্বর চুজ করার জন্য বলবে, আর এইরকম একটা পেজে দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে একটা ফর্ম নম্বর আপনাকে চুজ করতে হবে। তো বেসিক্যালি নতুন রেশন কার্ডের জন্য 4 নম্বর ফর্ম হয়, ঠিক আছে। এখানে আপনি সব ধরনের ফর্মের স্ট্যাটাস চেক করতে পারবেন। সেখানে আপনি 10 ডিজিট কিংবা 16 ডিজিটের রেশন কার্ড নম্বর দিয়ে কিন্তু দেখতে পারেন, কিংবা রেশন কার্ড নম্বর না অ্যাপ্লিকেশান নম্বর দিয়ে দেখতে পারেন, অথবা ফোন নম্বর যেটা দেওয়া ছিল অ্যাপ্লিকেশানের সাথে সেটা দিয়ে। তো আমি এখানে 10 ডিজিটের রেশন কার্ডের যে অ্যাপ্লিকেশান নম্বর সেটা দিয়েছি এবং নিচে ক্যাপচাটা দিয়েছি, তারপর সার্চে ক্লিক করলাম। দেখুন আপনাদের সামনে কিন্তু এই কার্ডের স্ট্যাটাসটা চলে এসেছে, কী নামে অ্যাপ্লিকেশান করা হয়েছিল, কী ফোন নম্বর দেওয়া ছিল, ঠিক আছে, এবং তার ব্লক কোথায়, এবং কার্ডের যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ফর্মের স্ট্যাটাস, এখানে যে প্রিন্ট হয়েছে ইন্সপেক্টরে এটা রিকমেন্ডেশন করেছে এবং এটা অথরিটি অ্যাপ্রুভ করেছে, এবং শেষমেশ এটা প্রিন্টিংয়ের জন্য পাঠানো হয়েছে এত তারিখে, ঠিক আছে। এটা প্রিন্ট হয়ে গেলেই কিন্তু আমরা কার্ডটা পাবো। চাইলে আপনি এই স্ট্যাটাসটা অ্যাপ্লিকেশানটা প্রিন্ট আউট নিতে পারেন এবং আপনার লোকাল যে পঞ্চায়েত আছে সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন। প্রিন্টিংয়ের স্ট্যাটাস থাকা সত্ত্বেও অনেকের রেশন কার্ড চলে আসে। আই হোপ আপনারা জেনে গেছেন কীভাবে রেশন কার্ডের স্ট্যাটাসটা চেক করে নেবেন আপনারা সেই কিউআর কোডের অ্যাপ্লিকেশান নম্বর দিয়ে। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টেক কেয়ার।